আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি সেটি হলো এই যে ফিক্সড একটি ওয়্যারলেস মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনটি সিম দ্বারাই চলে। তো এই মোবাইল ফোনটির নেটওয়ার্ক প্রবলেম। তো এই মোবাইল ফোনটি এর আগেও একটি মিস্ত্রির কাছে নেওয়া হয়েছিল, তো সে ব্যর্থ। তো জানি না সে কী কারণে ব্যর্থ। তো তারপরেও আজকে এটা আমি একটু চেষ্টা করব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। এবং একটি কথা হচ্ছে, সেটি আপনারা ভিডিও কম বেশি সবাই দেখেন, তো সাবস্ক্রাইব কেন করেন না? তো একটি সাবস্ক্রাইবার কত যে মূল্যবান এবং আমাদের জন্য কতটুকু উৎসাহ করে, যেদিন আপনি ইউটিউব করবেন সেই দিন বুঝবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো মোবাইল ফোনটি অন করার পর দেখতে পারতেছেন নো সার্ভিস, এটি অল টাইম নো সার্ভিস থাকে। তো এটি কাজ করার জন্য আমাদের ফোনটি খুলে নিতে হবে। তো খুলে নেওয়ার পর দেখতে পারছেন সার্কিটগুলা একদম, মনে করলেন যে ছেঁদাবেদ অবস্থা। এই জায়গার যে সার্কিট ছিল সে শোল্ডারিং আয়রন দিয়ে সব সার্কিট পুড়ে গেছে। তো আমরা একটু চেষ্টা করব যে কোনোভাবেই এই জায়গায় এই নেটওয়ার্ক আসানো যায় কি না। তো সেই জন্য একটি মিটার দিয়ে আগে আমরা লাইনগুলো চেক করব যে কোন জায়গায় লাইন পাওয়া এবং কোন জায়গায় শর্ট হয়। তো শর্ট দিলে কিন্তু অবশ্যই হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, যে এই যে এইটা হচ্ছে নিউট্রাল অথবা যে বোর্ডিংয়ের যে একটা সাবজেক্ট আছে, তো তো আর আইসি থেকে নিতে হবে আমাদের পজিটিভ, কারণ টাওয়ারের তো দুটি ফেসই থাকে। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। তো এইটাই হচ্ছে আমাদের আইসির যে প্রত্যেকটি পিন চেক করার পর একটি দিকে পাওয়া গেল এই যে এই কর্নারের যে আইসিটা, আইসির যে পিনটি, তো সেইখান থেকে আমরা একটি লাইন নেব। আর একটি হচ্ছে বডি দিকে, মানে বডির যে একটি গ্রাউন্ড আছে, তো সেই গ্রাউন্ডটা আমরা এই টাওয়ারের যে গ্রাউন্ড লাইনটি, তো সেটি এর সাথে ভালো অ্যাড করব। তো এই তারটি ছিঁড়ে যাওয়া অনেক শর্ট হয়ে গেছে, তো আমি একটু শর্ট তার জয়েন্ট দিয়ে নিয়েছি। তো এই জায়গায় আমরা একটি 3 নম্বর ফাইবার ব্যবহার করব, যাতে তারটিতে একটু সেফটি থাকে। তো অবশ্যই কোনটা গ্রাউন্ড সেটি একটু ভালোভাবে খেয়াল করবেন, যেহেতু আমি এক কালার তার দিয়েছি। তো আপনারা চাইলে সেটি 2 কালার দিতে পারেন। তো একটি জিনিস খেয়াল রাখবেন, তারটা যাতে অনেক সফট হয়, কারণ এর আগে যে সার্কিটটি উঠে গেছে সেটির প্রধান কারণ হচ্ছে এই তারটা ছিল অনেক হার্ড। তো এখন আমরা যে আইসির যে জয়েন্টটা সেটা দিব। তো সেই জায়গায় একটু এক্সট্রা রং দিয়ে মাথাটা একটু পরিষ্কার করে নিব, কারণ আইসির মুখটা একদম ছোট, মানে যে জায়গায় শোল্ডারিং ধরানো খুব কষ্ট। তো একটু ভালোভাবে চেষ্টা করব যে পারি কি না। তো আশা রাখি ইনশাল্লাহ হবে, যতটুক সম্ভব তারপরও চেষ্টা করব। তো ব্যর্থ হলে তো কথাই নেই। তো শোল্ডারিংয়ের কাজ শেষ। তো এখন আমরা এটি একটু চেক করব। তো চেক করার আগে আমরা ব্যাটারির যে লাইনটা আছে, তো ব্যাটারির সেই লাইনটা লাগিয়ে নিব। লাইনটি লাগানোর পর আমরা একটি অন করব, অন করে দেখব যে এটায় নেটওয়ার্ক সাপোর্ট করছে কি না। যদি নেটওয়ার্ক সাপোর্ট করে তো তাহলে একটু ভালো লাগবে, আর যদি না করে তাহলে আবার চেষ্টা করব, ছেড়ে দিব না। তো অন হয়েছে, অন হওয়ার পর সার্চিং, এই যে
অবশ্যই গ্রামীণ ফোন লেখা আসছে, তো ইনশাল্লাহ পারলাম, তো আপনাদের দোয়ায় অবশ্যই পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।